প্রতিবাদ মতবিরোধ আন্দোলন এগুলোকে গণতন্ত্রের হাতিয়ার বলে ধরা হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের বুনিয়াদ হল প্রতিবাদ বা আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন স্বদেশী আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন ইত্যাদি ভারতবর্ষকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজকের এই ভিডিওতে জানাবো প্রতিবাদ আন্দোলন কি আইনসঙ্গত প্রশাসন বা আইন কোন ধরনের প্রতিবাদ আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পারে সংবিধানের কোন কোন অনুচ্ছেদে প্রতিবাদ করার অধিকারের কথা বলা আছে বিভিন্ন সময়ে প্রতিবাদ আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় কি কী বলা আছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে জনতা জনার্দন একথা সকলেরই জানা যে কোনো গণতান্ত্রিক দেশে জনগণই শেষ কথা একদিকে যেমন দেশের জনগণ তাদের বৈধ দাবি নিয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারে তেমনই কোনো সরকারি নীতির বিরুদ্ধে জনগণ প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে সোচ্চার হয়ে উঠতে পারে আমাদের দেশ ভারতবর্ষেও দু হাজার উনিশ সালের নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে বৃহৎ প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল বর্তমানে অর্থাৎ দু কুড়ি সালে কৃষি বিল নিয়ে কৃষকদের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে স্বাধীনতার পূর্বে জনগণের কোনো ধরনের প্রতিবাদ আন্দোলনের অধিকার ছিল না প্রতিবাদ আন্দোলনকে সরকারের দমন নীতি দ্বারা স্তব্ধ করে দেওয়া হতো কিন্তু স্বাধীনতার পরে ভারতের সংবিধান দেশের জনগণকে মৌলিক অধিকার প্রদান করেছে এর ফলে স্বাধীনতার পরে উনিশশো সালে অন্ধ্র আন্দোলন গড়ে ওঠে যার ফলস্বরূপ অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় আবার দু হাজার এগারো সালে আন্না হাজারের নেতৃত্বে অ্যান্টি করাপশনের বিরুদ্ধে বৃহৎ প্রতিবাদ আন্দোলন ও দু হাজার বারো সালে প্রতিবাদের বিক্ষোভ আন্দোলন আমাদের প্রতিবাদের ভাষা স্মরণ করে দেয় প্রতিবাদ আন্দোলন কি আইনসঙ্গত প্রতিবাদ আন্দোলনটিকে তখনই আইনসঙ্গত বলা যাবে যখন প্রতিবাদ আন্দোলনটি বৈধ বা যুক্তিসঙ্গত দাবিতে গড়ে উঠবে প্রতিবাদ আন্দোলনটি শান্তিপূর্ণ ও নিরস্ত্র হবে প্রতিবাদ আন্দোলনটি জনগণের জীবন ও সম্পদের রক্ষার্থে কোনো ব্যাঘাত ঘটাবে না প্রশাসন বা আইন কোন ধরনের প্রতিবাদ আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পারে প্রতিবাদ আন্দোলনের অধিকার হল মত প্রকাশের স্বাধীনতার অধিকার কিন্তু মত প্রকাশের স্বাধীনতা শর্তহীন স্বাধীনতা নয় বরং তার সংবিধানের উনিশশো দু নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্তাধীন স্বাধীনতা রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোন প্রতিবাদ আন্দোলনকে প্রশাসন বা আইন নিয়ন্ত্রণ করতে পারবে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা এমন কোনো প্রতিবাদ বা আন্দোলন সংগঠিত হলে হবে না যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নষ্ট করে বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে মৈত্রীপূর্ণ সম্পর্ক ভারতের সাথে যেসব রাষ্ট্রের মৈত্রীপূর্ণ সম্পর্ক আছে সেই সম্পর্ককে নষ্ট করার উদ্দেশ্যে বা নষ্ট হওয়ার সম্ভাবনাজনিত কোনো প্রতিবাদ আন্দোলনকে প্রশাসন বা আইন নিয়ন্ত্রণ করতে পারবে আদালত অবমাননাকর প্রতিবাদ আন্দোলনে উস্কানিমূলক ভাষণ বা মত প্রকাশের স্বাধীনতা এমন পর্যায়ে যাবে না যাতে আদালত অবমাননাকর হয় আইন শৃঙ্খলা প্রতিবাদ আন্দোলন শান্তিপূর্ণভাবে হতে হবে এমন পর্যায়ে গেলে হবে না যাতে কোনো নির্দিষ্ট জায়গার বা দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত করে শোভনতা বা নৈতিকতা প্রতিবাদ আন্দোলনে কোনো আপত্তিকর ছবি প্রদর্শন বা মন্তব্য করা যাবে না কারণ তার সমাজ জীবনে প্রভাব পড়ে এবং ভারতীয় সংস্কৃতি বিরোধী সংবিধানের কোন কোন অনুচ্ছেদে প্রতিবাদ করার অধিকারের কথা বলা আছে ভারতীয় সংবিধানে কোথাও সরাসরি প্রতিবাদ আন্দোলন করার অধিকারের কথা বলা না থাকলেও সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে এমন কতগুলি অনুচ্ছেদ রয়েছে যা জনগণকে প্রতিবাদ আন্দোলন করার অধিকার প্রদান করে থাকে বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা এই অনুচ্ছেদে বাক স্বাধীনতা ও মত প্রকাশের বিস্তৃত স্বাধীনতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাধীনতার অর্থ কেবল কারো নিজস্ব অভিমত প্রকাশ করার স্বাধীনতাই নয় অন্যদের অভিমত প্রকাশ করার স্বাধীনতাও এবং তা মুদ্রণ সহ যে কোনো উপায়ে কিন্তু যেহেতু মত প্রকাশের স্বাধীনতা শর্তাধীন সেহেতু রাষ্ট্রের নিরাপত্তা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে মৈত্রীপূর্ণ সম্পর্ক আইন শৃঙ্খলা শোভনতা বা নৈতিকতা আদালত অবমাননা মানহানি বা অপরাধ উদ্দীপন নিবারণের উদ্দেশ্যে রাষ্ট্র সংবাদপত্রের স্বাধীনতার উপর যুক্তিযুক্ত নিয়ন্ত্রণ আরোপ করে বিধি প্রণয়ন করতে পারে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র হয়ে সমাবেত হবার স্বাধীনতা এই অনুচ্ছেদে জনগণকে সভা ও মিছিল করার অধিকার দেয়া হয়েছে যা প্রতিবাদ আন্দোলন করার অধিকারের মধ্যে পড়ে তবে এই সমাবেশ শান্তিপূর্ণ হতে হবে এই সমাবেশ নিরস্ত্র হতে হবে আইন দ্বারা প্রদত্ত নিয়ন্ত্রণগুলি মেনে এই সমাবেশ হতে হবে অর্থাৎ সমাবেশের অধিকার অপব্যবহার করে জনবিশৃঙ্খলা সৃষ্টি করা কিংবা শান্তিভঙ্গ করা কিংবা ভারতের সার্বভৌমত্ব বা অখণ্ডতা নষ্ট করা যাবে না পরিমেল বা সংঘ গঠন করার স্বাধীনতা প্রত্যেক নাগরিকেরই পরিমেল বা সংঘ গঠনের অধিকার আছে কিন্তু সেই অধিকার জনশৃঙ্খলা অথবা নৈতিকতা অথবা ভারতের সার্বভৌমত্ব বা অখণ্ডতার স্বার্থে রাষ্ট্র কর্তৃক আরোপিত ন্যায়সংগত নিয়ন্ত্রণের শর্ত সাপেক্ষ সুতরাং এই স্বাধীনতা কোনো গোষ্ঠীকে অপরাধিক ষড়যন্ত্রে লিপ্ত হবার অথবা জনশান্তির পক্ষে বিপজ্জনক কোনো পরিমেল গঠন করার অথবা আইনবিরুদ্ধ ধর্মঘট করার অথবা জনবিশৃঙ্খলা সৃষ্টি করার অথবা ভারতের সার্বভৌমত্ব বা অখণ্ডতা হানি করার অধিকার দেবে না বিভিন্ন সময়ে প্রতিবাদ আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ে কি কি বলা আছে সরকারি তরফে প্রতিবাদ আন্দোলনকে প্রতিহত করার উদ্দেশ্যে কখনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয় আবার কখনো পুলিশকে কাজে লাগানো হয়ে থাকে সুপ্রিম কোর্ট প্রতিবাদীদের সুরক্ষা কবচ দিতে ও জনগণের জীবন ও সম্পদ রক্ষার স্বার্থে বিভিন্ন মামলায় বিভিন্ন রায় দিয়েছে অমিত সাহানী বনাম কমিশনার অব পুলিশ এই মামলা সূত্রপাত হয় যখন দিল্লির শাহিনবাগের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল জনস্বার্থে ব্যবহৃত জায়গা দখল করে রাস্তা বন্ধ করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল আন্দোলনকারীরা জনস্বার্থে ব্যবহৃত জায়গা আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে নিজের দখলে রাখতে পারে কিনা সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় এই মামলায় সুপ্রিম কোর্ট তার রায় জানায় যে জনস্বার্থে ব্যবহৃত জায়গা আন্দোলনকারীরা অনির্দিষ্ট কাল ধরে নিজের দখলে রাখতে পারে না পুলিশ এই জায়গা খালি করতে পারে এই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট দু সালের মজদুর কিষাণ শক্তি সংগঠন বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার উল্লেখ করে চলুন জেনে নেওয়া যাক কি হয়েছিল এই মামলায় মজদুর কিষাণ শক্তি সংগঠন বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলায় এক বৃহৎ প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল এর ফলে ওখানকার স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এই মামলায় সুপ্রিম কোর্ট ভারসাম্য বজায় রেখে রায় প্রদান করে শীর্ষ আদালত নির্দেশ দেয় যে পুলিশ প্রশাসনকে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আন্দোলনকারীদের এমন একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে যেখান থেকে আন্দোলনকারীরা প্রতিবাদ প্রদর্শন করতে পারবে অথচ স্থানীয় বাসিন্দাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ আন্দোলন নিয়েও এই রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট রামলীলা ময়দান ইনসিডেন্ট বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা দু সালে রামলীলা ময়দানে বাবা রামদেব যোগাসনের উদ্দেশ্যে ক্যাম্পের ব্যবস্থা করেছিলেন ঠিক সেই সময়ে কিছু লোক কালো টাকার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছিল হঠাৎ করে পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে তাদের সেখান থেকে হটিয়ে দেয় পুলিশের এই অমানবিক আচরণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় এই মামলায় সুপ্রিম কোর্ট জানায় যে প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করার অধিকার রয়েছে তাই পুলিশ প্রশাসন তাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো আন্দোলনকারীদের উপর কোনো প্রকার প্রশাসনিক বা আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবে না এই ঘটনায় পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করে নাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানান লিগেল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে